আবার বকুলকে এখন একটু ধারণ করছি ও ঠিক বাগানে বসে গরমকালে একটু নিজের গাটা একটু বিছিয়ে দিয়েছে বকুল মা মা এদিকে এদিকে ধরো 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 বাবার হাতটা ধরো বাবার হাতটা ধরো ও আমার আঙ্গুলটা একটু চাটছে দেখি আর একটু কাছে যাই ধরি ওকে একটু আদর করি মাগ গরমে কি অবস্থা বাগানে এসে সে একটু বিশ্রাম নিচ্ছি আমার বকুলের বয়স এখন প্রায় সতেরো বছরের উপরই হয়ে গেছে হা জানি না আর কতদিন ওকে আমরা পাব কারণ মানুষের সাথে বয়সের আনুপাতিক হারে ওর বয়স হয়ে গেছে এখন প্রায় সত্তরের উপরে সত্তরের উপরে যদি হয়ে থাকে তাহলে আর কতদিন ওকে পাবো একমাত্র আল্লাহই জানে দেখি মা দেখি তোর দেখি এদিকে তাকায় এদিকে সবার সাথে একটু কথা বল গরমে এই অবস্থা তোর দেখুন আমার বকুলকে দেখুন এই দাঁড়া বাবা তোর একটু দেখি মাগো তোর একটু দেখাই দে ও বাবা ওরে আবার চলে গেল এই যে ভাগলো ভাগলো বন্ধুরা এই হলো আমার বকুল আজ হচ্ছে সাতাশ জানুয়ারি কুড়ি কুড়ি গরমে অবস্থা একেবারেই যুথ একেবারে বাজে অবস্থা বাজে অবস্থা আমাদের গাছের পাতা ঝরে পুরু আমার এই ব্যাক ইয়ার্ডের অবস্থাটা দেখুন না শুকনো আর এর মাঝে যদি একটু ম্যাচের কাঠি দেয়া যায় তবে আগুন লেগেই যাবে লেগেই যাবে দেখি বকুলের পাশে একটু যায় মা এদিকে একটু আয় এদিকে আয় বাবার কাছে আয় বাবার কাছে আয় যাস নে মা আমার বকুলও গরমে এবং রীতিমতো হাঁপাচ্ছে এখানে বাগানে এসে এসে পড়ে থাকে পড়ে থাকে এখানে মা দেখি দেখি একটু বাবাকে দেখা দে না দেখ সবার সাথে একটু দেখা কর তো চেহারা একটু দেখা এই হলো আমার বকুল আহ আবারও ভাগলো। আবারও ভাগল যতই বাবা ওর কাছে যেতে চায় একটু ধরে সাথে একটু পরিচয় করাতে চাই আর সেই ভেঙে যাচ্ছে কাছে নিলাম আমার বকুল সম্ভবত একটু মন খারাপ আমি কিছু বুঝি না ওর একটা বাজে দোষ ছিল বাইর থেকে ওর সাথে অনেকগুলো ও ওর বয়ফ্রেন্ড অনেক বদলিয়েছে অনেক বদলিয়েছে সে যা হোক সেই বিষয় নিয়ে আরেকদিন দিন কথা হবে বন্ধুরা আজ তাহলে ছাড়ি এটা ছোট্ট একটা টুকরো ভিডিও তোমাদের জন্য ছাড়লাম দেখো গরমকালের অবস্থাটা কি যতই তুমি পরিষ্কার করবে কিন্তু পাতা ঝরছে আমি বনি আমি এতক্ষণ এই একটা টুকরো ভিডিও করলাম আজ সাতাশ জানুয়ারি কুড়ি কুড়ি থ্যাংক ইউ বাবাই